ভালো মানে একসাথে লোক আসবে বাপ্পা আসবে বাপ্পা আমি তো আবার গাড়ির থেকে নামিনি দোকানদার আমাকে দোকান থেকে জিনিস গাড়িতে বাহাবি তোমার ক্ষমতা আছে দোকান চিমটি কাটতাম দোকানদার সামনে বলতো তুই কেন চিমটি কাটছিস আমি নেব এটা আমাদের যে সিঁড়িটা আছে না গ্রিল গুলো যে দাও আছে আমি ইচ্ছা করলে ওই দিক থেকে সোপায় নেমে যাই হ্যাঁ আমি আমি তুমি পারবে তুমি পারবে বলো তুমি আমি পারবো আমি পারবো না তারা ধরে থাকলে আমি ঝাঁপ করে ঝাঁপ দিয়ে দিই সোপার মধ্যে ডাইরেক্ট ও তো ঘুরে কে নামতে যাবে তোমরা পারবে তোমরা তো ঢুকবেই না महाराज तो खेल लागे से चलो घरे चलो बिस्टी हम আর সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়াটা হয়ে গেছে চাটা খেয়ে তোমাদের সাথে ব্লগটাকে শুরু করলাম বা আমার বকবক শুরু করলাম আর এখন নিচে যাব নিচে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি তো ঘুগনিটাই খাবো তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি চলো মহা চলো নিচে চলো 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 তোমার ব্যাগ তোমার ব্যাট চলো আর হ্যাঁ তোমাদের যে বলেছিলাম না কালকে আমি কিছু শপিং করব তো ষষ্ঠীর তো সেগুলো আমি এসে তোমাদের দেখাচ্ছি এখন খাওয়া দাওয়া করে নি আস্তে 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 সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে আছে ঘুগনি আর আমি একটু সস আর ধনে পাতা নিয়েছি আর ও একদম প্লেন তার সাথে এই রেনি ডেতে আজকে টিফিনটা একদম হেভি আর তার সাথে ব্রেড বাটার টোস্ট ভালো বানিয়েছো একসাথে লোক আসবে বাপ্পা আসবে বাপ্পা এই বৃষ্টিতে আসবে কি করে কেটে মহারাজ চলে এসেছে তুমি রান্না করবে দই রান্না করবে আম খাবে আম জয় হনুমান জ্ঞানগঞ্জ সাগর জয় কৃপাশি প্রভু কৃপা সাগর শ্রী রামের দূত অতুল বলবান অঞ্জনী পুত্র পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান যে যা শতবার ইয়া পাঠ করে সরল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পাঠান সর্বকাজে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাসী সর্বদাই শ্রীহরি দাস মনের মন্দির প্রভু সদা করবাস ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূর্তি দেব শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের রূপ পবন নন্দন প্রবল বিক্রম রামানুগত অতি চল্লিশা হৃদয় সমপূর্ণ হয় পদে থাকে যেন মতি শ্রী তাহলে আমার পুজো হয়ে গেছে আজকে মঙ্গলবার মঙ্গলবার করে আমি বজরঙ্গবলীর পুজো করি আর টিকাটা ঠিক জায়গায় দিয়েছি আর এখন খাবো খিদে পেয়ে গেছে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না কিন্তু মঙ্গলবার করেই পুজো করি বজরঙ্গবলীর পুজো করি আর আজকে শুনলাম ঘুগনি বানিয়েছে আমি এখনও নামিনি তাহলে আগে ঝটপট ঘুগনিটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি দেখলেই তো ঘুগনি খেলাম তার সাথে সাথে হয়েছে মুগ ডাল আর একটা চচ্চড়ি আর গরম কিছু ভাজা হবে আর চাটনি একদম সিম্পল মেনু যত হালকা পাতলা রান্না করা যায় সারাদিন ওই রান্না ঘরে ভাল লাগে না হ্যাঁ সব বলছো তোমরা এখানে আমার কিন্তু এসব কথা পছন্দ হচ্ছে না ও পছন্দ হচ্ছে ও মামার মতো বিকলা হবে না ওর বাবা মিচকা ওর বাবা কথা বলে না কিন্তু মিচকু মিচকু করে অনেক কিছু বলে ফেলে বল তার বাবা বলে না আমাকে ছাড়ে না শাশুড়ি বলে আর এই সব বলে তোর বউ কে রে
আমার মাকে পছন্দ না তাই আমার একদম পছন্দ না বাবা আমার যে বড় আছে ওই বড়ই ভালো আটটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে রাতে আমি বারোটার অব্দি কি এই বর নিয়ে মরবে গায়ে তেল মাখাও ক্রিম মাখাও একবার কোলে উঠলো এমন পায়ের জুতোটা ঘষা দিলো আমার ঘৃণা লাগলো আবার নাইটিটা ছাড়লো সকালবেলা যে গাড়ি করে ঘুরিয়ে আনলাম লং ড্রাইভ আমি তো আবার গাড়ির থেকে নামি দোকানদার আমাকে দোকান থেকে জিনিস গাড়িতে তোমার ক্ষমতা আছে হ্যাঁ আমি যা যা বলছি চারটে টপ কিনেছি দেখেছিস ছোট বেশি বড় না না প্লাস্টিকের গুলো মলে যেদিনকে যাবো এখন তো খুলছে এক তারিখ থেকে একদিন গিয়ে প্লাস্টিক প্লাস্টিক চারটে টপ নিলাম চারটে পাখা নিলাম ষষ্ঠী করলে একটা জামাইকে হ্যাঁ ছেলে তো যাবে ষষ্ঠী করতে ষষ্ঠীতে বাজার করতে গেছি এবার বউ একটা প্যান্ট নিলো ঠিক আছে আমি যে ষষ্ঠীতে আবার কি প্যান্ট আবার কে নেয় আমার দোকানে গেলে দেখতে ইচ্ছা করে না আমি দিকে যা ইচ্ছা নে দুটো তিনটে চারটে শাড়ি নিয়ে নে আর মা কি বলতো ভাবে কি কম প্রাইজে অনেক কিছু নিবো মানে হ্যাঁ আর আমাদের কি একটা নিবো মানে ভালো নিবো বেশ একদম না আমার আবার ওইটা ভালো লাগে সেম বাজেটে কিন্তু মাও শপিং করে বা আমরা করি না পূজার সময় আমাদেরটা দেখে লোক ভাবে বাবা এত দাম শাড়ি নিয়েছো আর মা তা দেখে ও মা বৌদি তুমি শাড়ি নাও নি ভালো এদিকে তো একেবারে বোনের শাড়ি নিলে সে বাজেটে কিন্তু শাড়ি কিনে সারা বছর মরি আগে তো দোকানে চিমটি কাটতাম দোকানদারের সামনে বলতো তুই কেন চিমটি কাটছিস আমি নেবো এটা ওই যে মহারাজ চিমটি কাটছি এই যে বাপ্পা চলে এসছে তাহলে ষষ্ঠী করতে একদিন আগে সুপ্রীতি খালি ষষ্ঠীতে কি কি কিনেছে ওগুলো দেখাবে ওই মুহূর্তে বাপ্পা ঢুকে গেছে তাহলে খবর কি চলে যাচ্ছে এই যে বাপ্পা এসছে এখন ব্লগ করবো ওই জন্য দিশা আবার রেডি হয়ে নিচ্ছে একটু রেডি হতেই হয় বুঝেছিস তো সবাই দেখে বলো
আমার সব বান্ধবীরা দেখে আমায়, তার জন্য সাজতে হবে না? সাজছি কোথায়, কি সাজব কই, আমি আর বাপ্পা তো সাজি না, যেরকম ন্যাচারাল হ্যাঁ সবসময় এইভাবে থাকি। মেয়েদের একটু লিপস্টিক পরতে হয়, এই লকডাউনে তো মাস্কের জন্য লিপস্টিক পরা ছেড়েই দিয়েছি। আর একজন কই, সুকৃতি বৃষ্টি ওষুধ লাগে। এই লাগলো এই জানলা খোলা থাকলে দরজা, এই দরজাটাও আর এই দরজাটাও দম করে লেগে যায়। এ সাদা এখনো শেষই হচ্ছে না, আবার দেখ না, আমার পাওয়ার আমি অতটাও সাজি না, না বাড়িতে সাজি বলো, আমরা তো আর ভিডিও করি না, ওই জন্য সাজি না ভাই। না গো সেদিন থাকে, এ তোমায় প্যাক দিল, আমি যেমন আমি তেমনই, না না প্যাক কি রে, এই যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, আমি যেমন আমি আমাকে মানুষ এখন মানে এক দেড় বছর থেকে দেখছে তো আমি সাজলেও আমাকে মানুষ বুঝতে পারে সেটাছে, না সাজলেও বুঝতে পারে আমি সাজি। ভালো লাগছে, এবার আপনাকে ভালো লাগছে, সবাই কমেন্ট করো দিশাকে ভালো লাগছে, ও খুব খুশি হয়। ভালো লাগছে বললে কে না খুশি হয়, তোমাকে ও যদি এখন বলে বাহ কি পেট মোটা লাগছে, তোমার ভালো লাগবে? শয়তান বাপাকে যদি বলে বাপ্পা তোমার চুল নেই, কি হতে তো রাজন আমার কিছু মনে হয় এখানে, আমার কথাটা শুনো, বাপাকে যদি কেউ বলে বাপ্পা তোমার চুল নেই কি ভালো লাগছে, তোমাকে যদি বলে এ মা দিদি তুমি এত রোগা কেন, তোমার ভালো লাগবে? আমি কি বললাম বলো তো, কি বললে শুনলি, বিয়ে হয়ে গেছে টেনশন নেই, মানে চুল আর আমার না, ছোট থেকে একটা ক্রাইটেরিয়া ছিল আমার বড় চুল থাকবে না, তাহলে এটা এখন এত ডিসকাস করতে হবে ছিলাম আপনি তো ভালোই খাওয়া দাওয়া করছেন, তাও তো মোটা হচ্ছেন না, হ্যাঁ আঙুর ফলটা, আঙুর ফলটা রোগা হলেই শান্তি, সত্যি কথা। আমাদের যে সিঁড়িটা আছে না, গ্রিল গুলো যে দাও আছে, আমি ইচ্ছা করলে ওই দিকে সোপায় নেমে যাই, তুমি পারবে, তুমি পারবে, বলতে আমি পারবে, আমি পারবো না, তাড়াহুড়া থাকলে আমি ঝাঁপ করে ঝাঁপ দিয়ে দিই সোপার মধ্যে ডাইরেক্ট, অত ঘুরে কে নামতে যাবে, তোমরা পারবে, তোমরা তো ঢুকবেই না, সেটাই হলো সুবিধা। কি করবে আর, মাংস হয় না শরীরে, আর সত্যি খাই আমরা দুজনেই খাই, আমাকে মেরেছে আমার লেগেছে, আমরা কিছু বলতেই পারি না, আমি বলেছি পাপার চুল আছে, কোনোদিন তো দেখিনি পিছনে চুল আছে কিনা, সব জিনিস দেখানোর জন্য বসে পড়েছি, আর আমাদের কিন্তু গল্প শেষ হয়নি, আমরা ওই ঘরে ওদের পাঠিয়ে দিয়েছি, জিনিসগুলো দেখিয়ে নি, তারপরে আবার আটটা মারা যাবে,
ফার্স্ট দেখাচ্ছি আমার মাদের জন্য কি নিয়েছি আমি। তিনটা সেম শাড়ি, এই দেখো আঁচল গুলো এইভাবে ব্ল্যাক, আর পুরো শাড়িটা এইভাবে। এটা বোম্মার, এটা মার, মানে যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নিবে, ওটা কোনো ব্যাপার না, ওকে এটাই নিতে লাগবে। আর এটা কাকুমনি, সেম তিনটা একই শাড়ি। তো এগুলো ছড়িয়ে নিই, আশা করি সবার পছন্দ হবে। এবার দেখাবো আমার পাপার আর কাকু, আর এবার তো জেঠু নেই, তো ওর জন্য জেঠুর জন্য কোনো কিছু নেওয়া হয়নি। আর মামমামের প্যান্ট টপটা কই, টপটা মানে নিচে রাখা হয়েছে কারণ সবাইকে সবকিছু দেখানো হচ্ছিলো, তো টপটা এখন নেই। মামমামের একটা হট প্যান্ট, আর এমনি নর্মাল গেঞ্জিগুলো নিয়েছি। এবার দেখাবো দিশাদের, এটা হচ্ছে রূপের একটা গেঞ্জি সেট, নর্মাল বাচ্চাদের যেমন হয়। আর এই যে এই প্যান্টগুলোর গল্প করলাম, যে এটা একটা আমার একটা দিশার, সেম প্রিন্টই নিয়ে নিয়েছি দুজনে দুটা। আর এগুলো হচ্ছে মহারাজের একটা, এই যে দুটো গেঞ্জি সেট। আর এটা হলো বাপ্পার একটা হাফ প্যান্ট, আর বাপ্পাকে হচ্ছে ক্যাশ দেওয়া হবে, ও নিজের মতন নিজে নিয়ে নিবে, কারণ এখন তো জানোই লকডাউনে সেরকম দোকানপাট খোলা নেই, সেই কারণে মা বললো একটা এমনি হাফ প্যান্ট নিয়ে দিবে আর ক্যাশ দিয়ে দিবে। দিশারও সেম, ও অনলাইনে জিনিস পছন্দ করে নিয়েছে, আর একটা এমনি যেহেতু ষষ্ঠীর দিন নতুন করতে হয় এর জন্য একটা ছাপা শাড়িও নিয়েছে, আর অনলাইনে যা পছন্দ সেটা ওকে কিনে দিবে। এবার দেখাচ্ছি মার শাড়ি, মা নিজের জন্য নিয়েছে এই একটা শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। প্রিন্টটা দেখো খুব সুন্দর, এটা পরবে কালকে। আর এটা দেখো না মহারাজের ব্যাগ, মহারাজের ব্যাগ নেই জন্য মা মহারাজের জন্য একটা ব্যাগ কিনেছে। আর এটা হলো শুভর হাফ প্যান্ট, ষষ্ঠীর দিন পরবে স্নান করে উঠে সেই কারণে। আর এটা হচ্ছে আমার ক্যামেরা করে যেই ভাই, ওই ভাইয়ের। আর এটা হচ্ছে বাবার একটা হাফ পাঞ্জাবি গুলো বাটি প্রিন্টে। আজকে তোমাদের অনেক শর্টে দেখাচ্ছি কারণ একদম নর্মাল জিনিস জানি ষষ্ঠী সেই কারণে। তো এটা আর হচ্ছে, এটা হচ্ছে দিদুন দিবে ঠিক আছে, আর মাকে এটা দিবে দিদুন, এই এটা মার আর এটা বাবার, দিদুন এই দুটা দিবে। আর হচ্ছে মা নিয়েছে দিদুনের জন্য এই ছাপা শাড়িটা, আর এটা এনেছে দিশা, এটা হচ্ছে দিদুনের একটা ব্লাউজ আছে আর এই ছাপা শাড়িটা, আর এটা পিসির, এটাও দিশা নিয়েছে। এগুলো সব দেখানো হয়ে গেছে, এবার আমার ড্রেসটা বাকি। আমি তো বললাম এই কুর্তি নিতে চাইনি, তাও মা বললো একটা কুর্তি নিতে, নিলাম বাটল গ্রিন কালারের, এটা একটা কুর্তি, তার সাথে একটা স্কার্ট আছে হোয়াইট কালারের। আর ওরা দেখো এদিকে গল্প করেই যাচ্ছে, এই হলো স্কার্টটা। এই হলো আমাদের ষষ্ঠীর শপিং, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি, এবার আবার আড্ডা মারি কারণ ওরা ওই ঘরে গল্প করেই যাচ্ছে। আর একবারে তোমাদের সাথে দেখা যে করবো সন্ধ্যেবেলা, কিন্তু কারণ এখন প্রায় বিকালই হয়ে গেছে আর শুভ না, এক ঘন্টার মতন গল্প টল্প করে আবার সন্ধ্যেবেলা চায়ের কাপ নিয়ে দেখা করছি। গুড ইভিনিং। আর আমাদের বাড়িতে এখন নিচে বিশাল সিরিয়াল পর্ব চলছে, সবাই সিরিয়ালে ব্যস্ত দেখতে। আর এই যে কি করো, রেডি হলো, আর আজকে ঘুম টুম হয়নি, আজ আমরা ঘুমাইনি, আড্ডা মারতে গল্প করতে ব্যস্ত ছিলাম। আর তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখা হবে। বাপ্পা মিষ্টি এনেছিল, গল্প করতে করতে সেগুলো খাওয়া গেছে, আর ঘুগনি ছিল, ঘুগনিটাকে একটু চাট করা হলো, তারপর উপরে যে আমরা গল্প করলাম, তারপরে জিনিস দেখানো অনেক লং হয়ে গেছে, তোমরা বোর হয়ে যাবে। আর কালকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, জামাই ষষ্ঠী স্পেশাল। আর একজন আমাকে কমেন্ট করেছিলে জামাই ষষ্ঠীর সাজ দেখানোর জন্য, সরি গো আমি না সেইভাবে সময় করে উঠতে পারিনি, তোমাকে যে মেকআপ দেখাবো, আর আমার সেইভাবে বুড়ো কাটানোর কিছুই ছিল না, তোমাকে এসেছি আর সেই কারণে ভালো লাগছে।
আগের বছর জামা ষষ্ঠী তখন না দেখনি, তারা অবশ্যই ওটাও দেখে নিও। আজকের ভিডিও ডেসক্রিপশনে আগের বছর জামা ষষ্ঠীর ভিডিওটা আমি দিয়ে রাখবো লিঙ্কটা। আর আগের বছর যখন জামা ষষ্ঠী ছিল তখন তো আমরা প্রথম প্রথম ব্লগ করছি, তখন না অত ভালো করে করতে পারতাম না, এবার চেষ্টা করবো আরো ভালো করে সবকিছু তোমাদের সাথে। তার মধ্যে ওইবার একদমই নতুন নতুন জামাই ছিল, প্রথম বছরের জামাই। আর আমাদের জামাই ষষ্ঠীটা কেমন হয় আমাদের বাড়িতে দেখে নিও, কারণ এবার হয়তো সেভাবে পুজোটা হবে না, কারণ না পুলিশ যেহেতু বারণ করছে, কারণ আমাদের বাড়ির পুজোটা না অনেক বড় করে হয়, আর আমাদের পাড়ার সবাই আমাদের বাড়িতেই মেন পুজোটা করে। যা যা হবে যেমন ভাবে হবে সব চেষ্টা করবো, এখন আমরা যেহেতু আজকেও যেতে পারিনি কালকেই যাবো সকাল সকাল, সে কারণে জানিও না ওখানে কি হবে না হবে, আগের থেকে গেলে কি বুঝতে পারতাম বা তোমাদের বলতাম এই হবে তো। আর আমাকে একটু বলতে দাও, সবকিছু চেষ্টা করবো যা হবে তোমাদের সাথে তুলে ধরার আর ব্লগটাকে স্পেশাল তৈরি করার। আর আর আজকের মতো আর কিছু দেখারও নেই, কিছু বলারও নেই, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে এবার তুমি বলো, আমি বলি বেশি। আমাদের চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন এন্ড সুকৃতি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, রেড কালার ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, আর ওটা প্রেস করার পরে বেল আইকন আসবে ওটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে, চলে যাবে সার্চ করে দেখতে লাগবে না, অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করছি, বাই, নতুন ভিডিওর সাথে কাল দেখা হবে, হ্যাপি মুড নি, বাই বাই। ওরে কথা লাস্টের কথাটা না, ওর বাবা বাড়িতে গড থাকে আর নিজে নিজে প্র্যাকটিস করে বলার যে আমাদের চ্যানেলে বেঙ্গলি ব্লগার সুমন এন্ড পাপা বলে কিন্তু এত মানে একটা না বলে যে কথাটা আমি কমপ্লিট করি, এর জন্য পাপা যখন ধর আমি ওই বাড়িতে থাকতো কথাটা যখন বলি পাপা ধর পাশে থাকে বাবুলা পাপা প্র্যাকটিস করে বাবা বলতে পারি। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা এমনি বড় হয়ে গেছে, তাহলে আজকের মতো বাই।